রাজধানীর পাশাপাশি জেলা শহরগুলোতেও চলছে মহালয়ার নানা আনুষ্ঠানিকতা। সেই খবর জানবো। বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনিক চক্রবর্তী। শুরুতেই বরিশাল হলে যাব। অমিত, জানাবেন সেখানে মহালয়ার আনুষ্ঠানিকতা কেমন চলছে? উজ্জ্বল, বরিশালে সকাল থেকেই কিন্তু এই মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই মুহূর্তে কিন্তু আগমনী সঙ্গীত সৃষ্টি হচ্ছে, এরপর চণ্ডীপাঠ, তারপরে কিন্তু নাট্য রয়েছে, একটি নাটকও রয়েছে। তো বরিশালে কিন্তু সকাল থেকেই যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু সকল বয়সের মানুষ এখানে একত্রিত হয়েছেন, একটি মিলন মেলায় পরিণত হয়েছে। এবং এখানে যারা যে সঙ্গীত হচ্ছে সেটি কিন্তু সবাই খুব ভালোভাবে শুনছেন। এবং আপনাকে যদি দেখায় যে বরিশালের এই শরণ এলাকায় যে রাধা গোবিন্দের নিবাস রয়েছে, তাদের আয়োজনে ষষ্ঠবারের মতো এই অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং প্রতি বছরই কিন্তু এভাবেই জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানটি আসলে এখানে আয়োজন করা হয় এবং সবাই খুব উদ্গ্রীব থাকে যে কবে এই মহালয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং তারা একসাথে পরিবার নিয়ে এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আজকে সেই শুভ মহালয়া অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে কিন্তু সবাই একত্রিত হয়ে সেই অনুষ্ঠানটি উপভোগ করছে। এবং আমি যদি একটু বলি, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন মহালয়া কিন্তু ভোর থেকেই শুরু হয়েছে। দেবীপক্ষ সনাতন ধর্ম অনুসারে এর মতে শরতের সবচেয়ে মহিমান্বিত তিথি মহালয়া এটি। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা হচ্ছে এই মহালয়া। এদিন যেমন পিতৃতর্পণ অর্থাৎ প্রয়াতদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয়, ঠিক তেমনি মহালয়া জানান দেয় দুর্গার আগমনী বার্তা। শুরু হয়ে যায় দেবী বন্দনার তোড়জোড়। বরিশালে এই মহালয়ার 5 দিন পরেই কিন্তু অনুষ্ঠিত হয় সেই দুর্গা উৎসব। আপনি দেখছেন যে মঞ্চে কিন্তু বিভিন্ন সাজে শিল্পীরা তারা গান পরিবেশন করছেন এবং সেই গান কিন্তু একসাথে এখানে যারা দর্শনার্থী রয়েছে তারা কিন্তু উপভোগ করছেন। এবং এই মহালয় অনুষ্ঠানটি একসময় কিন্তু রেডিওতে প্রচার হতো এবং সেখান থেকেই কিন্তু আজ এই বিভিন্ন মাধ্যমে কিংবা এই যে অনুষ্ঠানের মাধ্যমে দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হলো। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন, গীতি মারলেন, সেবা করলেন রাগচন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপার সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যাপ্ত হয়ে আছেন তুলোকে ভুলোকে। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদেশ্বরী আপন মহিমা দেয়াবা পৃথিবীর সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরমা চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহরদূতা। কৈলাসরাজ শিবের ঘরণী দেবী দুর্গা জাগো, কৈলাসরাজ শিবের ঘরণী দেবী দুর্গা জাগো, কৈলাসরাজ রাক্ষস রাজা হলো স্বর্গ পেল দেবতা।
বরিশালে মহালয়ার আনুষ্ঠানিকতা চলছে, সেই তথ্যই জানাচ্ছিলাম আপনাদের। এবার চুয়াডাঙ্গায় আছেন অনিক চক্রবর্তী। অনিক, চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আহ্বান হচ্ছে, সেইখানে কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন। উজ্জ্বল, আমি আছি চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীর তীরে। আসলে এই মাথাভাঙ্গা নদীর তীরে কিন্তু মহালয়া উপলক্ষে হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায়ের যে মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছে, এবং মহালয়া উপলক্ষে কিন্তু তাদের পূর্বপুরুষ যারা আছে তাদের শান্তি কামনা, তারা হচ্ছে পূজা অর্চনা করছেন, অঞ্জলি দিচ্ছেন। মহালয়া এই উপলক্ষে কিন্তু সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও এই তর্পণ, যেটাকে সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ পূজা বলে থাকে, এই তর্পণ হচ্ছে মহালয়া উপলক্ষে পূর্বপুরুষদের শান্তি কামনায় আসলে পূজা অর্চনা করা হয়। সনাতন হিন্দু মতে এই মহালয়ার এই দিন পূর্বপুরুষরা যারা মারা গিয়েছে তারা কিন্তু মর্ত্যলোকে ফিরে আসে, এবং তাদের আত্মার শান্তি কামনায় পরিবারের সদস্যরা নদীর তীরে এই গঙ্গার ধারে আসলে এই পূজা অর্চনা করে থাকে। আমার সাথে বেশ কয়েকজন সনাতন ধর্মাবলম্বী মানুষের কথা হয়েছিল, তারা বলেছে আমাকে যে এই মহালয়ার এই একটি বছরের এই একটি দিনে তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পূজা অর্চনা করা হয়ে থাকে। উজ্জ্বল, একটা বিষয় জানিয়ে রাখি, চুয়াডাঙ্গায় এবছর 123টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। এই দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এরই মধ্যে 4 স্তরের নিরাপত্তা গঠন করেছে। তো উজ্জ্বল, মহালয়ার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সর্বশেষ। সহকর্মীদের মাধ্যমে জানাচ্ছিলাম মহালয়ার আনুষ্ঠানিকতা।